हेलो एवरीवन, वेलकम टू जी एकेडमिक सॉल्यूशन। तो आशा करछि तुम्हारा सबाई अनेक बेशी भालो आछो। तो आज के क्लास आमरा आलोचना करब नवम श्रेणी विज्ञान अनुसंधानी पाठेर षष्ठ अध्याय पर्याय सारणी निये। तो पर्याय सारणी अध्यायटा तोमादेर जन्य खुबी गुरुत्वपूर्ण, तोमरा जारा भविष्यते साइंस निये पढ़ते आसछो तादेर जन्य। तो देखो ये अध्याये तुम्हारा अनेक गुरुत्वपूर्ण विषय सम्पर्के जानते पारबे। तार मध्ये अंतर्भुक्त आछे पर्याय सारणी साधारण धारणा एबं पर्याय सारणीते मौलेर अवस्था निर्णय, अर्थात धरो सोडियम परमाणुटे जे आसे सेटा पर्याय सारणी कोन नम्बर कलमे कोन नम्बर रोते आसे एबं तार जे रो कलमे नम्बर कत हबे सेटा तुमि किभाबे निर्णय करबे। एबं मौलेर पर्यायभित्तिक जे धर्म अर्थात जे पर्याय सारणी डान दिक थेके बाम दिके गेले धर्म किभाबे परिवर्तन हय एबं बाम दिक थेके डाने आसले किभाबे परिवर्तन हय, ऊपर थेके नीचे गेले परमाणुगुलोर धर्म किभाबे परिवर्तन हय सेगुलो तुमि जानते पारबे। तारपरे पर्याय सारणीर विभिन्न ग्रुपेर मौलेर विशेष जे क्रम अर्थात कोनटा मान बड़ो कोनटा छोटो एबं पर्याय सारणीर सुविधा कि एगुलो आमरा जानते पारबो। तो देखो এই অধ্যায়টি তোমরা মনোযোগ দিয়ে দেখবে আশা করছি। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই চ্যানেলে তোমরা বিজ্ঞান ইংলিশ ডিজিটাল ভুক্তি সব কিছু সমাধান খুব সহজেই পেয়ে যাবে। তো দেখো এখানে কি বলা হয়েছে, পর্যায় সারণীতে অবস্থিত 116টি মৌলের ভৌত রাসায়নিক ধর্ম সম্পর্কে ধারণা থাকলে রসায়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় বুঝতে কি হবে আমাদের সুবিধা হবে। তো এই পর্যন্ত আবিষ্কৃত মৌল ঘটা 118টা। তো দেখো কিছু পদার্থের কি বলা হয় মৌলিক পদার্থ, অর্থাৎ যারা একই ধরনের পদার্থ দ্বারা তৈরি তাদেরকে, অর্থাৎ যাদেরকে ভাঙলে আমরা অন্য কোনো ধরনের পদার্থ পাই না তাদেরকে কি বলা হয় মৌলিক পদার্থ। তো দেখো যে এই মৌলিক পদার্থকে মিলে বিজ্ঞানীরা একটা চার্ট তৈরি করেছে। তো সেইখানে কি দেখো বিভিন্ন পদার্থের যে পরমাণুগুলো আছে তাদের সম্পর্কে বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে এবং বিজ্ঞানীদের এই প্রচেষ্টা সফল হয়েছিল বিভিন্ন সময়ে শকের পরিবর্তন এবং পরিবর্তনের মধ্য দিয়ে, যা আজকে আধুনিক পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল হিসেবে পরিচিত। তো দেখো প্রথমে কী বলা হচ্ছে পর্যায় সারণীর ধারণা এবং পটভূমি। তো দেখো যে আমাদের পর্যায় সারণীর ধারণা নিয়ে কী বলা হয়েছে, যে কত 1990 সালে বিজ্ঞানী ল্যাভোয়েসিয়ে কিছু মৌলিক পদার্থের ধাতু এবং অধাতু এই দুই ভাগে ভাগ করেছিলেন এবং এই পদার্থগুলো হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক, সালফার। সুতরাং বিজ্ঞানী ল্যাভোয়েসিয়ের সময়ে কী হয়েছিল থেকেই যে পরমাণুসমূহ আলাদা আলাদাভাবে সাজানোর চেষ্টা করা হয়। তো পরবর্তীতে কালে কী হয় যে ডোবে রাইনার কী করে এই যে একই রকম ধর্ম প্রদর্শন করে এরকম বিভিন্ন মৌলিক পদার্থগুলোকে কী করে তিনটি ভাগে ভাগ করেন। তো সেই তিনি লক্ষ্য করেন দ্বিতীয় মৌলের যে পারমাণবিক ভর এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যে গড় সেটা করলে আমরা মাঝখানের টাই পাই, একে কী বলা হয় ডোবে রাইনার ট্রাই। অর্থাৎ ধরো এখানে আছে সোডিয়াম, এখানে আছে ম্যাগনেশিয়াম, এখানে আছে কি অ্যালুমিনিয়াম। তো তুমি যদি এইটা আর এটার ভরকে যদি যোগ করে যদি দুই দ্বারা ভাগ করো তাহলে তুমি এই যে এটার ভর পেয়ে যাবে, ঠিক আছে। তো একটাকে কী বলা হয়, একটাকে বলা হয় কি ডোবে রাইনারের ট্রয় সূত্র বলা হয়। এবং এখানে এইভাবে আমরা কী করতে পারি, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে ত্রয়মূল্য হিসেবে তিনি চিহ্নিত করেন। তো এটা কিন্তু এমসিকিউর জন্য লাগতে পারে কোনটাকে ত্রয়মূল্য হিসেবে বলা হয়, যে ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন, ঠিক আছে। এরপরে যে 1829 সাল পর্যন্ত যে সকল মৌল আবিষ্কৃত হয়েছে সে সকল যে মৌলগুলোকে কী করেছে বিজ্ঞানী জন নিউল্যান্ড একটি সূত্র প্রদান করেন যা নিউল্যান্ডের অষ্টক নামে পরিচিত। তো দেখো এরপরে আরও অনেক বিজ্ঞানীরা অনেক কিছুই বলেন। তারপরে যে সেইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এইটা হয় দেখো যে পারমাণবিক ভর অনুসারে মৌলগুলোকে সাজানো হয়। তো দেখো এইরকম একটা সূত্র প্রদান করেন কে, যে মেন্ডেলিভ। মেন্ডেলিভ কী বলেন যে মৌলসমূহ যে আছে এদের ভৌত রাসায়নিক ধর্ম তাদের যে পারমাণবিক ভরটা যে আছে এটা বৃদ্ধির সাথে সাথে আবর্তিত হয়, এটাকেই বলে মেন্ডেলিভ। তো এই সূত্র অনুযায়ী তখন আবিষ্কৃত যে 63টি মৌলকে তিনি সাজিয়েছিলেন এবং মৌলগুলোকে সে কী করেছিল বাস 12টি যে সারি, অর্থাৎ যে এখানে যে 12টি এভাবে সারিতে এবং সে 8টি এভাবে খাড়া কলামে সে এগুলোকে সাজিয়েছিল ভর অনুসারে। তো তিনি দেখেন যে একই কলামে সকল মৌলের ভৌত রাসায়নিক ধর্ম কী এক, অর্থাৎ একটা কলামে যারা যারা ছিল তাদের সবার ভৌত বা রাসায়নিক ধর্ম একই রকম ছিল। তো একই সারির প্রথম থেকে শেষ পর্যন্ত যে মৌলসমূহের ধর্মের ক্রমান্বয়ে কী হচ্ছিলো পরিবর্তন হচ্ছিলো। তো এইভাবে চলতে থাকে। তো মেন্ডেলিভ মূলত 63টা মৌল নিয়ে এটা বলেছিল। তো পরবর্তীতে দেখো কী হয়, তো মেন্ডেলিভের পর্যায় সারণীতে কিছু সীমাবদ্ধতা ছিল, যেমন মেন্ডেলিভ পারমাণবিক যে ভর অনুসারে যে সাজিয়েছিল এর ফলে কী হয়েছিল, নিয়ম অনুযায়ী কম পারমাণবিক ভরের মৌল অধিক পারমাণবিক ভরের মৌলের আগে বসার কথা, কিন্তু এই নিয়মে ব্যতিক্রম দেখা যায়। যেমন আর্গনের পারমাণবিক ভর ছিল 40 কিন্তু পারমাণবিক ভর কম থাকা সত্ত্বেও পটাশিয়ামের কত ছিল 39 কিন্তু কী হয়েছিল এর আগে বসেছিল। এটা তো হওয়ার কথা না, আর্গন তো যে পটাশিয়ামের আগে বসার কথা না, আর্গনের যেহেতু 40 আর্গনের তো পরে বসার কথা ছিল, তাই না। তো এটা করা হয়েছিল শুধু একই গ্রুপের মৌল সময় ধরেন মিলানোর জন্য। তো পরবর্তীতে দেখো কী হয়, এই যে হচ্ছে আমাদের পর্যায় সারণী, এটা দেখতে পাচ্ছ এই যে হচ্ছে আমাদের পর্যায় সারণী, ঠিক আছে। তো নর্মালি আমাদের যে পর্যায় আছে আমাদের 60টা এবং গ্রুপ আছে টোটাল আমাদের
18টা। তো এগুলো আমরা পরবর্তীতে দেখো, যে তোমরা একটা চার্ট পাবে, ওই সেই চার্টে সবগুলো দেওয়া আছে। তো এখানে দেখো ভেঙে ভেঙে দেওয়া আছে, এখানে তোমার পর্যায় লম্বা করে 7টাই দেওয়া আছে, কিন্তু দেখো গ্রুপ এখানে 9টা পর্যন্ত দেওয়া আছে। তো আবার দেখো নিচের পেজে, এই যে নিচের পেজে আবার 10 থেকে, এই যে এখানে 10 থেকে 18 পর্যন্ত দেওয়া আছে, দেখছো এই পুরোটা আর কি একসাথে থাকবে পর্যায় সারণীতে। তো দেখো এর পরবর্তীতে 1913 সালে যে মোসলে কী করে, যে পারমাণবিক ভরের পরিবর্তে কী করে, সে পারমাণবিক সংখ্যার বৃদ্ধির সাথে সাথে এটা সাধারণ প্রস্তাব করেন। তো এই অনুযায়ী যদি সাজানো হয় তখন কী হয়, যে পটাশিয়াম এবং যে আর্গনিয়া যে ঝামেলাটা ছিল সেটা আর তখন হচ্ছিল না, এবং আর্গন নর্মালি পটাশিয়ামের তখন আগে বসে গিয়েছিল। এর ফলে পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় সারণীতে মৌলসমূহের স্থান দেওয়া হয়, মেন্ডেলিভের ত্রুটিগুলো কী হয় তখন সংশোধিত হয়ে যায়। তো দেখো এই যে আইইউপিএসি মানে কি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা আমাদের জানা দরকার। এই এটাগুলো কী করে বিভিন্ন মৌলগুলোকে স্বীকৃতি দেয়, এবং এর স্বীকৃত মৌলের সংখ্যা কত, 118টা। তো দেখো এরপরে কী বলা আছে, যে আমরা এখন পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো দেখো চিত্র 6.2 চিত্রে কি পর্যায় সারণীর বৈশিষ্ট্য দেখানো হয়েছে, তো এগুলো আমরা একটু পরে দেখতে পাবো। তো দেখো পর্যায় সারণীতে মৌলের অবস্থান আমরা কীভাবে নির্ণয় করব, তো যেহেতু পর্যায় সারণীতে মৌলগুলো তার পারমাণবিক সংখ্যা দ্বারাই ধারাবাহিকভাবে সাজানো থাকে, শুধু এই সংখ্যা জানলেই কিন্তু আমরা কী করতে পারি, এই মৌলটা কোথায় অবস্থান সেগুলো কিন্তু আমরা বের করতে পারি। তো সেগুলো আমরা পরবর্তীতে বের করব। তো দেখো যে এটা বের করার পদ্ধতিটা কী, দেখো যে মৌলের পর্যায় নম্বর নির্ণয় করার সহজ পদ্ধতি, অর্থাৎ মৌলের যে কয় নম্বর পর্যায়, এখানে তো 1, 2, 3, 4, এখানে তো 7টা পর্যায় আছে তাই না, 1 থেকে 7 পর্যন্ত। তো এই কোনটা কোন পর্যায়ে অবস্থিত হবে সেটা আমরা কীভাবে বের করবো, দেখো প্রথমে আমাদের ওই মৌলটার ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো তোমরা যারা ইলেকট্রন বিন্যাস করতে পারে না তারা কিন্তু পঞ্চম অধ্যায়ের ভিডিওগুলো দেখে নেবে, তা না হলে কিন্তু ইলেকট্রন বিন্যাসটা শিখতে পারবে না। ও পঞ্চম অধ্যায় কিন্তু আমি অনেক ভালো করে কীভাবে ইলেকট্রন বিন্যাস করতে হবে সেটা দেখিয়েছি। তো দেখো লিথিয়ামের যেহেতু পারমাণবিক সংখ্যা 30, ইলেকট্রন বিন্যাস করতে হবে 1s2, তারপরে কোথায় যাবে, এখানে 2টি ইলেকট্রন গেল আর আরেকটা থাকে, তাহলে হবে 2s1। তো দেখো এখানে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের স্তর হচ্ছে কয়টা, অর্থাৎ এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর তাই না, অর্থাৎ এখানে লিথিয়াম 2 নম্বর পর্যায়ে অবস্থিত থাকবে, অর্থাৎ যে সর্বোচ্চ n এর মান কত, এগুলো তো আমরা n বলি তাই না, কক্ষপথ, অর্থাৎ এই লিথিয়াম কয়টা কক্ষপথ আছে, আর 2টা কক্ষপথ আছে, অর্থাৎ কক্ষপথ সংখ্যায় আমাদের কী হবে, কক্ষপথ সংখ্যা হবে আমাদের পর্যায় সংখ্যা, এটা সবসময় মনে রাখবে। কক্ষপথ সংখ্যা সমান সমান কি সংখ্যা, টোটাল কক্ষপথ সংখ্যা ইজিক্যাল টু আমাদের পর্যায় সংখ্যা, এটা সবসময় তোমরা মনে রাখবে ঠিক আছে। তো দেখো এটা যেহেতু পর্যায় সংখ্যা হলো, তারপরে দেখো আমাদের কী করতে হবে, আবার পটাশিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কীভাবে হয় দেখো, যে 1s 2s 2p, আবার 3s 3p 4s, অর্থাৎ এখানে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করে, এটা কিন্তু 3d প্রবেশ করার কথা ছিল কিন্তু এটা 4s প্রবেশ করলো, তো এর কারণটাও কিন্তু সশ্রদ্ধায় ব্যাখ্যা করা হয়েছিল, সেটা তোমরা দেখে নেবে। এটা যেহেতু 4s প্রবেশ করেছে তার মানে এর যে শক্তিস্তর সংখ্যা কয়টা, 4টা। তো আমরা কী বলেছিলাম কক্ষপথ সংখ্যা বা শক্তিস্তর সংখ্যাই হচ্ছে পর্যায় সংখ্যা, তো এখানে যেহেতু শক্তিস্তর সংখ্যা 4, তাহলে ওর পর্যায় সংখ্যা কত হবে, ওর পর্যায় সংখ্যাও কিন্তু আমরা 4 হবে। তো এইভাবেই আমরা কী করতে পারি, কোনো একটা মৌলের পর্যায় সংখ্যা সহজেই বের করতে পারি। তো এখন আমরা কী করবো, এখন আমরা যে গ্রুপ সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় সেটা শিখবো। তো দেখো পর্যায় সারণীতে মৌলের গ্রুপ নম্বর বের করার কয়েকটি নিয়ম আছে, সেগুলো কি, নিয়ম একে দেখো কী বলা আছে, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস বাইরে বা সর্বোচ্চ প্রধান শক্তি স্তরে শুধু এস অরবিটাল থাকে, তাহলে ওই এস অরবিটালে বিদ্যমান মোট ইলেকট্রন সংখ্যা কী হবে, তার গ্রুপ নম্বর। তো দেখো যে এখানে লিথিয়ামের যেহেতু ছিল, লিথিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কোথায় প্রবেশ করেছে, এসে প্রবেশ করেছে, তো এসে তার যে কয়টা ইলেকট্রন আছে, 1টা, তার মানে ওর গ্রুপ সংখ্যা কত হবে, ওর গ্রুপ সংখ্যা হবে 1টা, অর্থাৎ এসে যতগুলো ইলেকট্রন থাকে সেগুলোই হবে তার গ্রুপ সংখ্যা। তো দেখো এর পরবর্তী নিয়মটা কী বলা হচ্ছে, যেমন উদাহরণ হিসেবে হাইড্রোজেনের, তো এখানে 1s1, অর্থাৎ এর পর্যায় সংখ্যা হচ্ছে 1, আর ওর এসে কয়টা ইলেকট্রন আছে, 1টা, এই জন্য ওর গ্রুপ সংখ্যা 1। তো নিয়ম 2 দেখো কী বলা হচ্ছে, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস বাইরের প্রধান শক্তি স্তরে এসওপি অরবিটাল থাকতে পারে, সেক্ষেত্রে এসওপি অরবিটাল থাকা সংখ্যা যোগ করে যদি কী হয় ইলেকট্রনের সঙ্গে 10 যোগ করি আমরা, সেক্ষেত্রে আমরা ওইটার গ্রুপ নম্বরটা পেয়ে যাব। যেমন দেখো এখানে কী বলা হয়েছে, এই যে এখানে দেখো ওই যে এই যে বোরনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2, তারপরে 2p1, অর্থাৎ এই দেখো সর্বশেষ কক্ষপথে কিন্তু এসআরপিতে প্রবেশ করেছে, তো তখন এইভাবে এসআরপিতে প্রবেশ করবে, তো 2টা শক্তিস্তর যখন লাস্টের 2টা শক্তিস্তর যখন আমাদের এসআরপি থাকবে তখন আমাদের কী করতে হবে দেখো, তখন আমাদের এই এসপিতে যতগুলো ইলেকট্রন আছে সেগুলোর সাথে 10 যোগ করতে হবে। এটা কখন প্রযোজ্য হবে, শুধু যখন প্রযোজ্য হবে যখন সর্বশেষ কক্ষপথে আমাদের এসআরপি থাকবে। তো এসআরপিতে কয়টা আছে দেখো, 2টা যোগ 1টা কত হয়, 3টা, তো 3-এর সাথে যদি আমরা 10 যোগ করি কত হয় আমাদের, 13, তার মানে এই যে বোরনের আমাদের যে পর্যায় সংখ্যা কত হবে বলতো, ওর কক্ষপথ আছে কয়টা, 1s2, অর্থাৎ সর্বশেষে 2 আছে, ওর পর্যায় সংখ্যা হবে 2,
और पर्याय संख्या कत है दुई कारण और कक्षपथी तो दुईटा वन एस टू एस टू पी एखे दुईटा ना सर्वशेष संख्या तो एन एर संख्या दुई आज पर्याय संख्या दुई तो ग्रुप संख्या कत है एस आर पी ते जो प्रवेश करे दस जो कर तेर बेर तर मैं और ग्रुप संख्या कत है ग्रुप अफ संख्या तेर और पर्याय संख्या है दुई आशा करछि बोरनेर एखाने अवस्थान क्यों करते हैं से बुझते पे तरपे नियम तीन देखो कि बला नियम तीन बला मोल इलेक्ट्रन बिन्यासर बहरे प्रधान शक्ति स्तरे एस अरबिटाले कतगुलो इलेक्ट्रन थे से लक्ष्य करते हैं तर आगे प्रधान शक्ति स्तरे जदि डी अरबिटाल थे डी अरबिटाले इलेक्ट्रन संख्या गणनए तो ये उक्त एस और डी अरबिटाल इलेक्ट्रन संख्या जो कर ले पा से हम ग्रुप नम्बर जमन देखो आयरन क्षेत्र क्यों बला तुम्हारा बुझते पर तो देखो एर सर्वशेष कक्षपथे कि प्रधान शक्ति स्तर एस अरबिटाले कयटा इलेक्ट्रन थे तो एस देखो हमें कयटा आछे एस देखो हमारे प्रधान शक्ति एस आईटा तईना डी ते कयटा आछे डी ते आछे हमारे छयटा तो देखो एस आर डी ते कयटा दुई छयटार दुईटा जोग करे कत हय आठटा एजन्य ग्रुप संख्या कत हबे आठटा और पर्याय संख्या कत हबे देखो तो एखाने सर्वोच्च संख्या कत आछे जे पर्याय सारणीते और जे कक्षपथेर संख्या हबे चार कक्षपथेर संख्या जेहेतु चार आछे तार माने पर्याय संख्या हबे कत चार आयरनेर पर्याय संख्या हबे चार और ग्रुप संख्या किभाबे बेर करब एसपी ते थाकले तो आमरा एस आर पी जोग करे साथे दस जोग करब तईना কিন্তু এখানে আমাদের SRD তে প্রবেশ করেছে SRD তে প্রবেশ করলে SRD যোগ করলেই হবে S প্লাস D তো S প্লাস D তে কয়টা আছে দুইটা প্লাস ছয়টা সমান সমান আটটা তার মানে আয়রনের গ্রুপ সংখ্যা কত হবে আমাদের আটটা তো এইভাবেই তোমরা পর্যায় এবং গ্রুপ সংখ্যা বের করতে পারবে তো তোমাদের যদি এগুলো বের করা নিয়ে সমস্যা হয় কমেন্ট করতে পারো আমি এগুলো নিয়ে আলাদা একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই থাকবে পরবর্তী ক্লাস আমরা এই ছকটা বোঝার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই থাকবে তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।